এদিকে বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারকে মারধরের পর থানায় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত 8:30টার দিকে গুলশানে ঘটনা ঘটে। গুলশান থানার ডিউটি অফিসার সময় সংবাদকে জানান, তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বুধবার শাহে আলম সহ তার আপন ও চাচাতো তিন ভাই সহ 14 জনের নামে মারধর, হত্যা চেষ্টা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বরিশালে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে। অভিযোগ তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।